নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স, ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির লেসন ফাইভ যেটা রয়েছে, প্রিন্সেস সেপ্টেম্বর, যেটা লিখেছেন ডব্লিউ সমারসেট মোয়াম, ওনার লেখা এই প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটি আমরা পড়ব। প্রথমে আমরা লেখক সম্পর্কে জানব, যে উইলিয়াম সমারসেট মোয়াম 1874 to 1965, অর্থাৎ 1874 সাল থেকে 1965 সাল পর্যন্ত ওনার জীবনকাল ছিল। ওয়াজ আ ব্রিটিশ প্লে রাইট, নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, অর্থাৎ উনি ছিলেন ব্রিটিশ নাট্যকার। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, নোভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক বা যিনি উপন্যাস লিখেন, উপন্যাসিক, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং ছোট গল্পের লেখক ছিলেন উনি। ছোট গল্প লিখতেন, উপন্যাস লিখতেন এবং নাটক লিখতেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া। যখন পৃথিবীতে বিশ্ব পৃথিবীতে যুদ্ধ চলছিল, সে সময় তিনি ভ্রমণ করছিলেন ইন্ডিয়াতে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে ভ্রমণ করছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মোয়ামস মোস্ট ইম্পর্টেন্ট নভেল। অফ হিউম্যান বন্ডেজ বলে একটা উপন্যাস রয়েছে, নভেল রয়েছে, সেটি হচ্ছে এই মোয়ামসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপন্যাস, মানে একটা ভীষণ ভালো বিখ্যাত একটা উপন্যাস। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্স পেন্স এটসেট্রা। বলছে যে তার যে উল্লেখযোগ্য কাজগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ওয়ার্কস, উল্লেখযোগ্য কাজ, তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দ্য রেজার্স এজ বলে একটা লেখা, এবং দ্য মুন অ্যান্ড সিক্স পেন্স বলে একটা লেখা, এবং আরও ইত্যাদি লেখা রয়েছে, এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি, ইটিসি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বলছে প্রেজেন্ট টেক্সট, যে বর্তমান যে আমরা গল্পটি পড়ব, ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন, একটা নিয়ে নেওয়া অংশ, অ্যাডাপ্ট করা হয়েছে, অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, একই নামের একটা ছোট গল্প থেকে এটাকে আসলে নেওয়া হয়েছে। তো প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটিতে প্রবেশ করার আগে এখানে বলি, প্রিন্সেস সেপ্টেম্বর ছিলেন সিয়াম নামক একটা জায়গার, সেখানকার রাজার কন্যা ছিলেন উনি, রাজকুমারী। প্রিন্সেস মানে রাজকুমারী, রাজার কন্যা রাজকুমারী। তো ও যখন অত্যন্ত দুঃখী ছিল, সে সময় একটা বার্ড বা একটা পাখি ওর ঘরে আসে এবং তাকে গান শোনায়, এবং সে সেখান থেকে খুশি হয়। এবং সেপ্টেম্বর কি করে, প্রথমে তাকে মুক্তভাবে রাখলেও পরে তাকে একটু বন্দি করার চেষ্টা করে, মানে তাকে খাঁচার মধ্যে রাখার চেষ্টা করে। সে ভয় পায় যে তাকে যদি ওই পাখিটা ছেড়ে চলে যায়, সে হয়তো ভালোভাবে থাকতে পারবে না, সুন্দরভাবে থাকতে পারবে না, তাই সে পাখিটাকে বন্দি করে। তবে তার আরও যে দিদিরা ছিল বা বোনেরা ছিল, তাদের প্ররোচনায়, তাদের কূটনীতির ফলে তাকে বন্দি করার চেষ্টা করে। এবং পরবর্তীতে সে যখন তার ভুল বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কাউকে বন্দি করাটা ঠিক নয়, তাকে তার স্বাধীনতা দেওয়া উচিত, তখন সে আবার সেই পাখিটাকে ছেড়ে দেয়। তো সেটা নিয়ে মূলত এই গল্পটি আমরা লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি, যে প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর যিনি ছিলেন ডটার অফ দ্য কিং অফ সিয়াম, অর্থাৎ সিয়ামের রাজার কন্যা, অফ সিয়াম যে সিয়ামের রাজার কন্যা, সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি, তিনি অত্যন্ত আনহ্যাপি ছিলেন, অখুশি ছিলেন বা দুঃখী ছিলেন। সি ওয়াজ স্লিপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওয়ান রুম হোয়েন সি স আ লিটল বার্ড হপ ইন। সি ওয়াজ উইপিং, সরি, সি ওয়াজ স্লিপিং নয়, সি ওয়াজ উইপিং, সে কাঁদছিল, উইপিং মানে হচ্ছে কাঁদা, অ্যালোন, একাকি, ওয়ান ডে, একদিন, ইন হার ওয়ান রুম, তার নিজের ঘরে, তার নিজের ঘরে কি করছিল, না সে একবার বসে বসে কাঁদছিল। হোয়েন সি স আ লিটল বার্ড হপিং, যখন সে দেখেছিল যে একটা পাখি তার বাসার সামনে হপিং করছে, হপ মানে হচ্ছে জাম্প অ্যান্ড স্কিপ, লাফানো, তার বাড়ির সামনে লাফাচ্ছে। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, তারপর কি করলো ওই ছোট্ট পাখিটি, লিটল বার্ড মানে ছোট্ট পাখি, বিগ্যান মানে শুরু করেছিল টু সিং, গান গাইতে, ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করেছিল। হি স্যাং আ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। বলা হয়েছে হি স্যাং আ বিউটিফুল সং, সে একটি সুন্দর গান গিয়েছিল, যার বিষয়বস্তু কি ছিল, অল অ্যাবাউট দ্য লেক, লেকের বিষয় বা লেককে, লেকের সম্পর্কিত, ইন দ্য কিংস গার্ডেন, রাজার যে বাগানে যে সমস্ত লেক রয়েছে বা হ্রদ রয়েছে, লেক মানে হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং উইলো গাছের সম্পর্কে,
রিফ্লেক্টেড, যা প্রতিফলিত হয়েছে ইন দ্য স্টিল ওয়াটার, শান্ত জলে। যদি আমরা জলের পাশে দাঁড়াই, সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন গাছের প্রতিকৃতি আমরা দেখতে পাই, তাদের যে প্রতিফলিত যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাই। তো সেটা এখানে বলা হয়েছে যে আমরাও যদি কিছু কিছু সময় যদি আমরা জলের পাশে ভালো একদম শান্ত একদম সমতল জলের পাশে গিয়ে দাঁড়াই, সেখানে আমাদের নিজেদের প্রতিফলন দেখতে পাই আমরা। তো রিফ্লেক্ট মানে প্রতিফলন। তো সেখানে কি হয়েছে না, বলা হয়েছে যে রাজার যে বাগানের হ্রদ ছিল এবং উইলো ট্রিগুলো, উইলো গাছগুলো, উইলো গাছ কীরকম গাছ, উইলো গাছ এক ধরনের গাছ যেটা থেকে আমাদের যে ক্রিকেট খেলার ব্যাট সেটা তৈরি হয়, কিন্তু উইলো গাছ থেকে ক্রিকেট খেলার ব্যাট তৈরি হয়। তো সেই গাছের যে প্রতিফলন সেটা জলে দেখা যাচ্ছিল, ওয়াটার মানে হচ্ছে জল, জলে তার প্রতিফলন দেখা যাচ্ছিল, অর্থাৎ লেকের পাশে গাছগুলো ছিল এবং তার ছবিগুলো যেন ভেসে উঠছিল। হোয়েন হি হ্যাড ফিনিশড দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। হোয়েন হি হ্যাড ফিনিশড, এখানে হি বলা হয়েছে অর্থাৎ পাখিটাকে একটা মেল বলে কল্পনা করা হয়েছে, একটা পুরুষ বলে কল্পনা করা হয়েছে এখানে। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে তার গান গাওয়া শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, ওই রাজকুমারী আর কিন্তু কাঁদলো না, ওয়াজ নট ক্রাইং, কাঁদছিল না, এনিমোর আর, মানে আর ওই রাজকুমারী কাঁদছিল না, তার কান্না থেমে গেল, গান শোনার পরে কান্না থেমে গেল। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা খুবই সুন্দর একটা গান, দ্যাট ওয়াজ এটা ছিল আ ভেরি নাইস সং, সুন্দর গান, এটা একটা সুন্দর গান ছিল, সি সেইড, সে বলেছিল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, উড ইউ ওয়ান্ট মি, তুমি কি চাও বা তুমি কি চাও টু লিভ, বাস করতে উইথ ইউ, আচ্ছা উড ইউ ওয়ান্ট মি, তুমি কি চাও আমাকে টু লিভ উইথ ইউ, তোমার সঙ্গে বাস করি, বলছে যে তুমি কি আমাকে চাও যে আমি তোমার সঙ্গে বাস করি, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল, ছোট্ট পাখিটি কি বললো যে তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি, বা আমি তোমার সঙ্গে যদি থাকি তাতে কি কোনো অসুবিধে হবে বা তোমার কি ভালো লাগবে। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাফট হার হ্যান্ডস, প্রিন্সেস সেপ্টেম্বর তার হাত দুটো দিয়ে হাততালি দিল, ক্ল্যাফট করলো, উইথ ডিলাইট, ডিলাইট মানে আনন্দ, হ্যাপি, হ্যাপিনেস যেটাকে বলে। তো সে আনন্দে হাততালি দিতে লাগলো যে এত সুন্দর একটা পাখি সে গান গাইছে আমার বাসায় এসে এবং সে আমার সঙ্গে থাকতে চাইছে, অত্যন্ত সে আনন্দিত হলো, সে কষ্টে ছিল তার কষ্টটাকে যেন সে ভুলে গেল। দেন দ্য লিটল বার্ড হোভড অন টু দ্য এন্ড অব দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। দেন দ্য লিটল বার্ড, তারপর ছোট্ট পাখিটি হোভড অন, লাফিয়ে টু দ্য এন্ড অব দ্য বেড, তার যে বিছানার যে একটা প্রান্তে প্রান্তে চলে গেল, অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তার কাছে গান গাইল, স্যাং মানে যে গান গা, এটা হচ্ছে পাস্ট ফর্ম রয়েছে, সিং এর পাস্ট ফর্ম স্যাং, তো স্যাং হার টু স্লিপ, তার কাছে গান গাইল স্লিপ ঘুমানোর জন্য। হোয়েন সি অওক দ্য নেক্সট ডে দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার and as she opened her eyes he said good morning. When she awoke the next day, jokhon she sokal bela ghum theke uthlo, the little bird was still, chotto pakhi ti tokhono sitting there, shekhane boshe chilo, and as she opened her eyes, and jeina, as she mane hocche jeina, ওপেন মানে খুলেছিল, আর আইস তার চোখগুলোকে, যেই ঘুম থেকে উঠে তার চোখগুলোকে খুললো, হি সেইড অর্থাৎ পাখিটি বলল গুড মর্নিং, সুপ্রভাত, অর্থাৎ যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো দেখলো যে পাখিটা তখনও সেখানে বসে আছে এবং তাকে সুপ্রভাত জানালো, একটা শুভেচ্ছা জানালো সকালবেলা। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ ফার্চ। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার, সে তার কি করলো, স্ট্রেচড আউট মানে বাড়িয়ে দিল দ্য ফার্স্ট ফিঙ্গার, প্রথম আঙুলটি অফ আ রাইট হ্যান্ড, তার ডান হাতের যে প্রথম আঙুলটি সেটাকে বাড়িয়ে দিল, সো দ্যাট ইট সার্ভড অ্যাজ, যাতে করে এটা সার্ভ করা হয় বা এটা বোঝানো হয় অ্যাজ এ পার্চ, একটা পার্চ, যে পার্চ মানে হচ্ছে পাখিদের দাঁড়ানোর যে জায়গা, পাখিদের দাঁড়ানোর জন্য কি হয় একটা দণ্ড বা একটা লোহার কোনো কিছু দরকার হয়, একটা সাপোর্ট দরকার হয়, সেই সাপোর্ট হিসাবে উনি কি করলো, ওই যে প্রিন্সেস সেপ্টেম্বর, উনি ওনার আঙুলটিকে বাড়িয়ে দিলেন। আমি প্রিন্সেস সেপ্টেম্বর বারবার বলছি, প্রিন্সেস সেপ্টেম্বর হচ্ছে রাজকুমারী সেপ্টেম্বর, প্রিন্সেস হচ্ছে রাজকুমারী এবং সেপ্টেম্বর কিন্তু এখানে ওই রাজকুমারীর নাম, এটা বুঝতে হবে, সেপ্টেম্বর কোনো মাসের নাম নয় বা কিছু নয়, সেপ্টেম্বর হচ্ছে ওই রাজকুমারীর নাম, আমি বারবার প্রিন্সেস সেপ্টেম্বর বলছি, তবে সেটাকে বুঝতে হবে ওটা হচ্ছে রাজকুমারী সেপ্টেম্বর। এরপর আমরা চলে যাবো পরবর্তী পেজে, 41 পেজে রয়েছে কি, দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোট্ট পাখিটি উড়ে এলো এবং ওর ওপরে বসলো, অর্থাৎ আঙুলের ওপরে গিয়ে বসলো। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। দেন তারপর বা তখন, তারপর সি ওয়েন্ট, সে গিয়েছিল, ওই রাজকুমারী গিয়েছিলেন থ্রু দ্য প্যালেস, সমগ্র প্রাসাদ ঘুরছিলেন,
and called on each of the princes এবং আরো যে সমস্ত রাজকুমারীরা ছিলেন তাদের সবাইকে ডাকলেন ইন টার্ন সেখানে সেখানে প্রত্যেককে ডেকে পাঠালেন বা প্রত্যেককে ডেকে ডেকে ডাকছেন আর কি and for each of the princes এবং প্রত্যেক রাজকুমারীকে the little bird ওই ছোট্ট পাখিটি sang a different song আলাদা আলাদা গান শোনালো ওই যে ছোট্ট পাখিটি ছিল প্রত্যেক রানীকে ডাকার পরে রানী নয় সরি রাজকুমারী প্রিন্সেস মানে রাজকুমারী তো প্রত্যেক রাজকুমারীকে ডাকবার পরে প্রত্যেক রাজকুমারীকে আলাদা আলাদা গান শোনালো ডিফারেন্ট সং মানে হচ্ছে আলাদা আলাদা গান তাদেরকে শোনালো দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার এবার দ্য আদার প্রিন্সেস অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর ছাড়া যে সমস্ত প্রিন্সেসরা ছিলেন তাদেরকে বলা হচ্ছে আদার প্রিন্সেস অন্যান্য প্রিন্সেসরা অন্যান্য রাজকুমারীরা ওয়ার জেলাস ঈর্ষান্বিত হলো ঈর্ষান্বিত হওয়া মানে কারোর যদি আনন্দ দেখে কেউ খুশি না হয় কারোর আনন্দ দেখে যদি কেউ কষ্ট পায় কেউ খুশি আছে দেখে যদি কেউ কষ্ট পায় সেটাকে বলা হয় ঈর্ষা করা মানে কারোর ভালো সহ্য করতে না পারা সেটাকে বলা হয় জেলাস বা ঈর্ষা করা তো অন্যান্য রাজকুমারীরা কি করলো ঈর্ষা করতে লাগলো বা ঈর্ষা করলো অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার এবং তারা একসঙ্গে সম্মিলিত হয়ে টুগেদার মানে একসঙ্গে একসঙ্গে তারা একটা প্ল্যান করে সেপ্টেম্বরের কাছে আবার ভিজিট করলো সাক্ষাৎ করলো তার কাছে এলো এসে কি করলো ওয়েল মাই ডিয়ার দে সেই তারা বলল কি দেখো আমার প্রিয় ওয়েল মানে সে ভালো বা দেখো মাই ডিয়ার আমার প্রিয় দে সেই তারা বলেছিল ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস বলছে ইয়োর লিটল বার্ড তোমার ছোট্ট পাখিটি ফ্লাইজ মানে ওড়ে ইন অ্যান্ড আউট বা মধ্যে এবং ভেতরে মানে আমাদের বাড়ির মধ্যে বা প্রাসাদের মধ্যে কিংবা বাইরে সে উঠতে পারে অ্যাজ হি লাইকস যেরকমটা সে পছন্দ করে সে যেমনই পছন্দ করে সেরকমই সে এখানে উড়ে বেড়ায় সে বাইরে হোক কিংবা ভেতরে হোক দে লুকড রাউন্ড দ্য রুম তারা রুমের চারপাশে দেখলো হোয়ার ইজ ইয়োর বার্ড নাও তোমার পাখিটা এখন কোথায় তারা জিজ্ঞেস করলো জি মানে প্রথমে তারা বললো যে দেখো তোমাকে একটা কথা বলি তোমার এই যে পাখিটা এটা কিন্তু যখন ইচ্ছা তখন বাইরে গিয়ে উঠছে যখন ইচ্ছা তখন ভেতরে আসছে এখন সেই পাখিটা কোথায় তারা জিজ্ঞেস করলো এবার প্রিন্সেস সেপ্টেম্বর বলছে যে হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম সে গিয়েছে হি ইজ গন অফ টু ভিজিট সাক্ষাৎ করতে বা ঘুরতে হিজ হোম তার বাড়িতে সে ঘুরতে গেছে সেইট সেপ্টেম্বর সেপ্টেম্বর বললেন অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক আস্ক দ্য প্রিন্সেস এবার কি হলো না অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক এবং তুমি কি মনে করো অ্যান্ড মানে হচ্ছে এবং হোয়াট মেক্স ইউ থিঙ্ক এবং তোমাকে কি ভাবাই হোয়াট মানে কি থিঙ্ক মানে হচ্ছে ভাবা অ্যান্ড এবং তুমি কি ভাবো বা তোমার তোমাকে কি ভাবায় বা তোমার ভাবনায় কি আছে হি উইল কাম ব্যাক সে ফিরে আসবে হি উইল এটা ফিউচার টেন্স হি উইল কাম ব্যাক সে কি ফিরে আসবে আস্ক দ্য প্রিন্সেস প্রিন্সেসেস ওই যে রাজকুমারীরা ছিলেন ওনারা বললেন যে তোমার কি মনে হয় যে ও হচ্ছে এখন বাড়িতে গেছে এরপরে কি আর ও ফিরে আসবে এরকম বলছে ওয়েল মাই ডিয়ার দেখো আমার বাছা বা দেখো আমার প্রিয় সেইট দ্য প্রিন্সেসেস আবার তারা বলল ইফ ইউ ওই রাজকুমারীরা বললেন আর কি ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস পপ হিম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস ইফ ইউ যদি তুমি টেক মানে নাও আওয়ার অ্যাডভাইস আমাদের পরামর্শ যদি তুমি আমাদের পরামর্শ নিতে চাও পপ হিম ইন টু দ্য কেজ পপ মানে হচ্ছে বলতে পারি আমরা তাকে ধরে রাখা বা কি বলা যেতে পারে পুট মানে রাখা পপ মানেও রাখা পপ এখানে রাখা অর্থে ব্যবহার করা হয়েছে পুট হিম ইন টু দ্য কেজ মানে ওকে খাঁচায় ভর্তি করে রাখো বা খাঁচায় ভরে রাখো অ্যান্ড কিপ হিম দেয়ার এবং ওখানেই ওকে থাকতে দাও এবার তারা প্ল্যান করে বলছে যে তোমাকে একটা পরামর্শ দিই তুমি কিন্তু ওকে আর ছেড়ো না এরকমভাবে বাইরে চলে যাবে কখনো আসবে না ওকে বরং একটা কাজ করো একটা খাঁচায় ওকে বন্দি করে রাখো বাট আই লাইক এবার প্রিন্সেস সেপ্টেম্বর বলছেন বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম আমি তাকে পছন্দ করি টু হ্যাভ হিম ফ্লাই তাকে উঠতে দিতে অ্যারাউন্ড দ্য রুম রুমের চারপাশে বলছে যে কিন্তু সেইট দ্য প্রিন্সেস ওই রাজকুমারী অর্থাৎ সেপ্টেম্বর বললেন যে কিন্তু আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমার রুমের চারপাশে উড়ে বেড়াক ফ্লাই মানে হচ্ছে উড়ে বেড়ানো অ্যারাউন্ড মানে চারপাশে দ্য রুম রুমের বলছে আমার বাড়ির চারপাশে সে এমনি ফ্রিলি ফ্রিলি উড়ে বেড়াবে সেটাই আমি চাই সেফটি ফার্স্ট সুরক্ষাটা আগে সেইড হার সিস্টার্স অমিনাসলি অমিনাসলি কথার অর্থ হচ্ছে যে কাউকে সতর্ক করানো তারা সতর্ক করলেন কি যে সেফটি ফার্স্ট মানে হচ্ছে সুরক্ষাটা কিন্তু আগে যে তুমি যদি পাখিটাকে যদি পালিয়ে যায় সে যদি না আসে তখন কিন্তু তুমি আর পাবে না
তোমার সুরক্ষাটা আগে ওকে সুরক্ষিত রাখতে হলে তোমাকে কিন্তু খাঁচাই করে রাখতে হবে। এরকম একটা ভয় দেখিয়ে বা এরকম একটা বলে তারা কিন্তু চলে গেল। তারপরে লাইনটা আছে যেটা, যে দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, দে গট আপ, তারা উঠলো ওখান থেকে, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং রুম থেকে বেরিয়ে গেল। শেকিং দিয়ার হেডস, তারা তাদের মাথাগুলোকে নাড়িয়ে, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, অ্যান্ড দে লেফট, এবং তারা ছেড়ে গিয়েছিল সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরকে ভেরি আনইজি, অত্যন্ত অপ্রস্তুতভাবে। অর্থাৎ তারা একটা ব্যঙ্গাত্মক সুরে বা একটা ভয় দেখানোর মতো ভাবে বা ভয় দেখানোর মতো ভঙ্গিমায় তারা তাদের মাথাগুলোকে নাড়িয়ে জানান দিল যে এটা তুমি যেটা করছো সেটা ঠিক করছো না, বলে তারা ওখানে ওই ওই রুমটাতে সেপ্টেম্বরকে অত্যন্ত অপ্রস্তুতভাবে রেখে বা তাকে চিন্তায় ফেলে রেখে ওরা বেরিয়ে গেল। চিন্তায় ফেলে রেখে মানে কি, এবার সেপ্টেম্বরকে ওই কথাগুলো ভাবাচ্ছে যে হয়তো বা পাখিটা আসবে না, হয়তো বা তাকে খাঁচায় বন্দি করে রাখা উচিত, এরকমটা সে ভাবছে। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। এবার বলছে যে এই যে ঘটনাটা ঘটলো, এবার তার একটা মাইন্ডে বা একটা মনের মধ্যে একটা এফেক্ট পড়লো। কি এফেক্ট পড়লো সেটা কি ভাবালো, যে ইট সিম টু হার দ্যাট, এটা তার কাছে মনে হলো যে, সিমড মানে হচ্ছে দেখানো বা মনে হওয়া, যে এটা মনে হলো যে টু হার, তার কাছে, দ্যাট যে দ্য লিটল বার্ড, ওই ছোট্ট পাখিটি ওয়াজ অ্যাওয়ে, দূরে ছিল, আর লং টাইম, অনেক সময় ধরে, অনেক সময় ধরে তার কাছ থেকে দূরে ছিল। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, এবং সে ভাবতে পারছিল না, অর্থাৎ রাজকুমারী ভাবতে পারছিল না বা জানতে পারছিল না হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছে। যেহেতু পাখিটা অনেকটা দূরে গেছে এবং অনেক সময় ধরে আসছে না, তখন প্রিন্সেস সেপ্টেম্বর ভাবছে যে ও তাহলে কী করছে, এত সময় আসছে না কেন, তাহলে কি আসবে না, এরকম একটা চিন্তাভাবনা চলছে। হি মাইট ফরগেট হার, সে হয়তো তাকে ভুলে গেছে বা সে হয়তো তাকে ভুলে যেতে পারে। অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, বা হি মাইট টেক, বা সে হয়তো নিয়েছে আ ফ্যান্সি, একটা সুন্দর কোনো কিছু, টু সামওয়ান এলস, অন্য কাউকে, মানে সে সুন্দর কোনো একজন, হয়তো অন্য কোনো রাজকুমারীকে বা অন্য কোনো একটা মানুষের সঙ্গে যার দেখা হয়েছে, সে হয়তো আরও ভালো খাবার দিতে পারে, আরও ভালোভাবে ওই পাখিটির পরিচর্যা করতে পারে, এরকমটা তার মনে হলো আর কি। ফ্যান্সি মানে হচ্ছে অত্যন্ত সুন্দর বলতে পারি আমরা, যেটা অভিনব বা আলংকারিক কথাটাও ব্যবহার করতে পারি। তো সে হয়তো ভাবছে যে সে হয়তো তাকে ভুলে গেছে এবং অন্য কোনো সুন্দর যে হচ্ছে পরিচর্যা করতে পারবে তার কাছে হয়তো চলে গেছে। তারপরে আমরা চলে যাব পেজ নাম্বার 43-তে। সাডেনলি সেপ্টেম্বর হার্ট টুইট টুইট জাস্ট বিহাইন্ড আর হেয়ার। সাডেনলি মানে হঠাৎ, সেপ্টেম্বর হার্ট, সেপ্টেম্বর শুনেছিল, আ টুইট টুইট, একটা টুইট টুইট শব্দ বা একটা পাখির ডাকের শব্দ, জাস্ট বিহাইন্ড আর হিয়ার, তার কানের পেছনে বা তার কানের পেছনে হঠাৎ করে প্রিন্সেস সেপ্টেম্বর এবার একটা শব্দ শুনতে পেলেন। টুইট টুইট হচ্ছে পাখির ডাকের আওয়াজ, অর্থাৎ এবার ওই পাখিটি ফিরে এসছে। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, দ্য বার্ড মানে হচ্ছে পাখিটি হ্যাড কাম, এসেছিল, ইন কোয়াইটলি, একদম শান্তভাবে বা নিস্তব্ধভাবে ওখানে এসেছিল। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প থাম্প আগেইনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর ফেল্ট দ্যাট, ফেল্ট হার হার্ট, সেপ্টেম্বর তার মনে অনুভূতি পেল বা সেপ্টেম্বরের একটা অনুভূতি হলো যে হার হার্ট গো থাম্প থাম্প, তার হৃদয়টা যেন ধুকফুক করছে বা তার ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছে। হার চেস্ট, চেস্ট মানে বুক, তার বুকটা ঢিপ ঢিপ করছে। অ্যান্ড হি মেড আপ হার মাইন্ড, এবং তার মনটাকে তৈরি করলো টু টেক নো মোর রিস্ক, আর কোনো ঝুঁকি না নিতে। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, নো মোর রিস্ক, কোনো রকম ঝুঁকি, টেক মানে নেওয়া। এবার কি হলো, যখন তার বুক ঢিপ ঢিপ করছিল যে এ মনে হয় আর আসবে না পরবর্তীতে, একে আর ছেড়ে দিলে এ হয়তো আসবে না, এরকমটা ভেবে তার ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছিল। অর্থাৎ সে পাখিটাকে অত্যন্ত পছন্দ করত, তাই সে চাইছিল তার কাছে রাখতে। তো সে কি করলো, আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না। তারপর কি করলো, সে সি পুট অফ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে কি করলো, তার হাতটাকে বাড়িয়ে দিয়ে সেই পাখিটাকে ধরল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা এই বিষয়টার সঙ্গে কিছুটা অভ্যস্ত ছিল। ইউজ টু মানে অভ্যস্ত, মানে সে পাখিটাকে ধরতো। সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কিছু সন্দেহ করলো না। হি সাসপেক্টেড মানে হচ্ছে সন্দেহ করা, নাথিং মানে হচ্ছে কিছুই না। যেহেতু ওই পাখিটা অভ্যস্ত ছিল, মানে মাঝে মাঝেই প্রিন্সেস সেপ্টেম্বর তাকে ধরতো, তাই সে সেটার জন্য অভ্যস্ত, এরকমটা ভাবেনি যে তাকে ধরে খাঁচায় ভরে দেওয়া হবে। তো সেরকমটা সে তাই কোনো সন্দেহ করলো না যে আমাকে ধরে খাঁচায় ভরা হবে, পাখিটা ভাবতেও পারেনি। সে ভেবেছে যে এমনি যেভাবে ধরে সেভাবে হয়তো ধরেছে, তো এরকমটা সে ভেবেছে আর কি।
তারপরে কি হলো না, হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল, হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন তাকে খাঁচায় ভর্তি করা হলো বা খাঁচার কাছে নিয়ে গেল, পুট হিম ইন, তাকে ভেতরে দেওয়া হলো, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার সামনেই দরজা বন্ধ করে দেওয়া হলো। হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গিয়েছিল, হোয়েন সি ক্যারিড হিম, যখন ওই সেপ্টেম্বর তাকে বয়ে নিয়ে গিয়েছিল বা তাকে নিয়ে গিয়েছিল টু দ্য কেজ, খাঁচার কাছে, পুট হিম ইন, তাকে খাঁচার মধ্যে যখন রাখলো, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তাকে দরজা বন্ধ করে দিল। যখন তাকে খাঁচায় বন্দি করা হলো তখন ওই পাখিটা অবাক হয়ে গেল। হি হোফড আপ অন দ্য ইভরি ফার্স অ্যান্ড সেইড, সে কি করলো, লাফিয়ে, ইভরি পার্টস বলতে, ইভরি মানে হাতির দাঁত, আর পার্টস মানে হচ্ছে পাখির যে দাঁড়ানোর জায়গা, মানে হাতির দাঁতের মতো একটা, হাতির দাঁত দিয়ে তৈরি পাখিদের দাঁড়ানোর একটা জায়গা, খাঁচার মধ্যে হাতির দাঁত দিয়ে পাখিদের দাঁড়া, ওই পাখিটা দাঁড়ানোর জন্য একটা জায়গা করা আছে, সেখানে সে লাফিয়ে উঠে পড়ল। অ্যান্ড সেইড, এবং বলল, হোয়াট ইজ রং, কি হয়েছে বা কি কি হচ্ছে এটা, হোয়াট ইজ রং, এটার মানে হচ্ছে কি হয়েছে বা কি, মানে কোনো কিছু যদি রং ঘটে থাকে, ভুল ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে কি হয়েছে, হঠাৎ করে আমাকে খাঁচায় বন্দি করা হচ্ছে কেন। সেপ্টেম্বর সেইড, সেপ্টেম্বর বলল, সাম অফ মামাস ক্যাটস আর ফ্রোলিং অ্যাবাউট টু নাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার। সাম অফ মামাস ক্যাটস বলছে যে কিছু কিছু মামাস ক্যাট হচ্ছে মায়ের আদুরে বেড়াল আর কি, মানে ছোট ছোট বেড়াল আর কি, যে মায়ের বেড়াল, আর ফ্রোলিং অ্যাবাউট টু নাইট, তারা হচ্ছে ফ্রোলিং করে, ফ্রোলিং মানে হচ্ছে শিকার ধরার উদ্দেশ্যে বেরোয়, অর্থাৎ নিস্তব্ধভাবে যারা শিকার করে তাদেরকে বলা হয়েছে যে ফ্রোলিং করা, ফ্রোলিং অ্যাবাউট টু নাইট, তারা চুপে চাপে রাত্রে শিকার করে, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়, ইউ আর মাচ সেফার, তুমি অনেকটা সুরক্ষিত আউট হেয়ার, এখানে বলে তুমি যদি বাইরে থাকো তাহলে ওরা শিকার করতে পারে, কিন্তু তুমি খাঁচার মধ্যে অনেকটা সেফ থাকবে, সুরক্ষিত থাকবে, তাই তোমাকে এখানে রাখা হলো, মানে কথাটাকে অন্যভাবে বললো আর কি, সরাসরি বললো না যে আমি তোমাকে খাঁচার মধ্যে বন্দি রাখতে চাইছি। এবার পাখিটা জানে ঠিক আছে, বন্দি রেখেছে, আবার সকালবেলা হয়তো ছেড়ে দেওয়া হবে, তাই সে কি বলছে যে, ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, বলছে ওয়েল ঠিক আছে, জাস্ট ফর দিস, এই সময়ের জন্য, জাস্ট ফর দিস ওয়ান্স বলছে এই একবারের জন্য, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করছি না, বা আমার কিছু, আমি কিছু মনে করছি না, আমি কিছু ভাবছি না, সেড দ্য লিটল বার্ড, ওই ছোট্ট পাখিটি বললো যে একবারের জন্য আমাকে বন্দি করেছো, আমি কিছু মনে করছি না, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যেহেতু ইউ লেট মি আউট, তুমি আমাকে বের করে দেবে, ইন দ্য মর্নিং, সকালবেলা, যেহেতু তুমি আমাকে সকালে বের করে দেবে, তাই আমি অত কিছু ভাবছি না, একবারের জন্য আমি থাকতে পারি, কোনো অসুবিধা নেই। হি এট আ ভেরি গুড সাফার অ্যান্ড বিগ্যান টু সিং, সাফার মানে হচ্ছে এক ধরনের খাবার, হি এট, সে খেয়েছিল, আ ভেরি গুড সাফার, সে একটা ভালো খাবার খেলো, অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান গাইতে লাগলো, বাট ইন দ্য মিডল অফ হিস সং, কিন্তু তার গান গাওয়ার মাঝখানে, মিডল মানে মধ্যে বা মাঝখানে, সং মানে হচ্ছে গান, তার গান গাওয়ার মাঝখানে হি স্টপড, সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড, সে বলল, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট দ্য ম্যাটার উইথ মি, আমার সঙ্গে কি হয়েছে, ইজ মানে হয় বা আমার কি হয়েছে, হি সেড, সে বলল, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, বাট আই ডোন্ট ফিল, বা আমি অনুভব করছি না লাইক, পছন্দ করতে, সিঙ্গিং, গান গাইতে টু নাইট, আজকে, বলছে যে আমি, আমার আজকের গান গাইতে ভালো লাগছে না, আমি গান গাওয়াটাকে আজকের পছন্দ করছি না, কেন জানি না আমার আজকে গান গাইতে ভালো লাগছে না, সে বলল। ভেরি ওয়েল, খুব ভালো, সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললেন, গো টু স্লিপ ইনস্টেড, তার বদলে তুমি ঘুমিয়ে পড়ো, গো টু স্লিপ মানে ঘুমিয়ে পড়ো, ইনস্টেড পরিবর্তে, বলছে ঠিক আছে তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, সো হি, তাই সে, পুট মানে রেখেছিল, হিজ হেড তার মাথাটাকে, আন্ডার হিজ উইং তার ডানার নিচে, আন্ডার মানে নিচে, হিজ মানে তার, উইং মানে ডানা, সে কি করলো, তার ডানার নিচে তার মাথাটাকে প্রবেশ করালো বা রাখলো, অ্যান্ড ইন আ মিনিট, এবং এক মিনিটের মধ্যে, ইন মানে মধ্যে, আ মিনিট, এক মিনিটের সময়ের মধ্যে, ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, ফাস্ট মানে অত্যন্ত দ্রুত, অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, এবং এক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়লো, তার মাথাটাকে তার ডানার মধ্যে ঢুকিয়ে সে এক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমোতে চলে গিয়েছিল, ওয়েন মানে গিয়েছিল, টু স্লিপ ঘুমোতে, টু, ঠিক আছে, এই যে টু এর পরে ভার্ব রয়েছে যেটা টু স্লিপ, এটাকে বলা হয় ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করা হয় সেটাকে ইনফিনিটিভ বলা হয়, সেটা কিন্তু প্রকৃতপক্ষে ভার্ব নয়। এরপরে আমরা পরবর্তী লাইনে দেখব যে, বাট হোয়েন দ্য ডন ব্রক, সি ওয়াজ অ্যাওকেন বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, ওয়েক আপ, হি সেড, বাট হোয়েন দ্য ডন ব্রক, যখন ভোর ভাঙলো, ডন মানে হচ্ছে ভোর, টি এ ডব্লিউ এন, ডন, হোয়েন মানে যখন, আর ব্রক বিয়ার ওকে, এই ব্রক মানে হচ্ছে ভাঙা, যখন ভোর ভাঙলো বা যখন ভোর হলো, সি ওয়াজ অ্যাওকেন, অ্যাওকেন মানে জেগে ওঠা, সে জেগে উঠেছিল,
অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর জেগে উঠেছিল। কিভাবে জেগে উঠেছিল? বাই মানে দ্বারা, দ্য লিটল বার্ড কলিং হার, ওই ছোট্ট পাখিটি যখন তাকে ডাকছিল অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার জোর গলায়। টপ মানে হচ্ছে একদম উঁচু, অফ হিজ ভয়েস তার ভয়েসের বা তার গলার, তার গলায় যত জোর আছে সেই জোরে জোরে চিৎকার করছিল, ওয়েক আপ ওয়েক আপ, উঠে পড়ো উঠে পড়ো, হি সেড, সে বলেছিল। আর কি বললো? ওপেন দ্য ডোর অব দিস কেস অ্যান্ড লেট মি আউট। ওপেন দ্য ডোর মানে দরজা খোলো, অব দিস কেস এই খাঁচার, অ্যান্ড লেট মি আউট এবং আমাকে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, বলছে আই ওয়ান্ট টু হ্যাভ, আমি চাই টু হ্যাভ, পেতে আ গুড ফ্লাই, একটা সুন্দর ওড়া, হোয়াইল যখন, যেহেতু দ্য ডিউ মানে শিশির ইজ স্টিল ওয়েট, স্টিল মানে তখনও, ওয়েট মানে ভেজা রয়েছে, অন দ্য গ্রাউন্ড মাঠে, বলছে মাঠে যেহেতু তখনও শিশির পড়ে রয়েছে, আমি সেই সৌন্দর্যটার উপভোগ করতে চাই বা সৌন্দর্যটা নিতে চাই, আমি একটা ওড়া পেতে চাই বা আমি উঠতে চাই, আমাকে খাঁচা থেকে বের করো। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, ইউ আর মাচ বেটার, তুমি অনেকটা ভালো আছো হোয়ার ইউ আর, যেখানে আছো, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললেন কি যে তুমি যেখানেই আছো ওখানেই ভালো আছো। ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমাকে একটা সুন্দর সোনার খাঁচা দেওয়া হয়েছে, বিউটিফুল মানে সুন্দর, গোল্ডেন কেজ মানে হচ্ছে সোনার খাঁচা, তোমাকে একটা সুন্দর সোনার খাঁচা দেওয়া হয়েছে, তোমার একটা সুন্দর খাঁচা রয়েছে, তুমি এত চিন্তা করছো কেন? লেট মি আউট, লেট মি আউট, সেড দ্য লিটল বার্ড, আবার বলছে ছোট্ট পাখিটা যে লেট মি আউট, আমাকে বের করো, লেট মি আউট, আমাকে বের করো, ছোট্ট পাখিটা বলছে আমাকে বের করো, আমাকে বের করো। তারপরে যে লাইনটা রয়েছে, ইউ উইল হ্যাভ থ্রি মিলস আ ডে, ইউ উইল হ্যাভ, তুমি পাবে থ্রি মিলস, তিনবার খাবার আ ডে, একদিনে, তুমি, তোমাকে দিনে তিনবার খাবার দেওয়া হবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি, ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি ইউ ফ্রম মর্নিং টিল নাইট অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, অর্থাৎ ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি, ইউ উইল হ্যাভ নাথিং মানে হচ্ছে না, টু ওরি চিন্তা করার, তোমার চিন্তা করার কিছু নেই। ইউ ফ্রম মর্নিং টিল নাইট মানে সকাল থেকে সন্ধ্যা অবধি, মর্নিং থেকে নাইট রাত্রি অবধি, সকাল থেকে রাত অবধি তোমার চিন্তা করার কিছু নেই, তোমাকে তিনবার খাবার দেওয়া হবে। অ্যান্ড ইউ ক্যান সিং এবং তুমি পারো গান গাইতে বা তুমি গান গাইতে পারো টু ইউর হার্টস কন্টেন্ট মনের আনন্দে বা মনের ইচ্ছা মতো, হার্টস কন্টেন্ট মানে হচ্ছে মনের ইচ্ছা মতো, মনের ইচ্ছা মতো তুমি গান গাইতে চাইলে গাইতে পারো, তুমি তো তিনবার খাবার পাবে, সোনার খাঁচায় থাকবে। দ্য বার্ড, দ্য লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্ডস অব দ্য কেজ, ওই যে ছোট্ট পাখিটি ট্রাই টু স্লিপ বেরোতে চাইছিল থ্রু দ্য বার্ডস অব দ্য কেজ, ওই যে খাঁচার যে গরাদগুলো ছিল, খাঁচার যে সামান্য ফাঁকাগুলো ছিল সেগুলো দিয়ে বেরোতে চাইছিল, বাট হি কুডন্ট, কিন্তু সে পারছিল না বা সে পারেনি। হি বিট আগেনস্ট দ্য ডোর, সে কি করলো, দরজাতে আঘাত করলো, বিট মানে হচ্ছে আঘাত করা, আগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, দ্য ডোর দরজায় বা দরজার বিরুদ্ধে বলতে দরজার উপরে সে আঘাত করলো, বাট অফকোর্স কিন্তু অবশ্যই হি কুডন্ট ওপেন ইট, সে এটা খুলতে পারলো না, সে দরজার উপরে আঘাত করলো কিন্তু সেটা, সেটাকে খুলতে পারলো না। হি বিগান টু ক্রাই আগেইন, হি বিগান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো আগেইন, পুনরায় সে পুনরায় আবার কাঁদতে শুরু করলো, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বের করো, আমাকে বের করো, এভাবে বলছে, লেট মি আউট, আমাকে বের করো, আমাকে বের করো। I have only put you in the cage because I am so fond of you. বলছে I am only put you in the cage. আমি তোমাকে খাঁচায় এই কারণেই রেখেছি because কারণ I am so fond of you. আমি তোমার অত্যন্ত অনুরাগী বা আমি তোমাকে অত্যন্ত পছন্দ করি। Fond মানে হচ্ছে অনুরাগী। Cage মানে হচ্ছে খাঁচা, because মানে হচ্ছে কারণ। যে আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি কারণ আমি তোমাকে ভীষণ পছন্দ করি। Said Princess September. ওই রাজকুমারী সেপ্টেম্বর বললেন। Princess মানে হচ্ছে রাজকুমারী সেপ্টেম্বর। But the little bird stood in the corner of his cage, looking out at the blue sky and never sang a note. But the little bird, কিন্তু ছোট্ট পাখিটি stood মানে দাঁড়িয়েছিল in a corner, একটা কোণে, corner মানে হচ্ছে কোণে, of his cage, তার খাঁচার। ছোট্ট পাখিটি খাঁচার একটা কোণে দাঁড়িয়েছিল। Looking out, দেখছিল বাইরের দিকে, at the blue sky, নীল আকাশের দিকে, and never sang a note, এবং একটাও গান গাইছিল না। আর নোট মানে হচ্ছে একটাও সুর বলতে পারি আমরা, বা গানের যে নোট হয় মানে এক কলি গানও সে গাইছিল না, কলি বলতে পারি আমরা, আর নোট বলতে যে কোনো রকম গান গাওয়াটা বা কিছুই করছিল না সে। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, বলছে হোয়াই ডোন্ট ইউ সিং, হোয়াই মানে কেন, ডোন্ট ইউ সিং গান গাও না, সিং মানে গান করা, অ্যান্ড ফরগেট এবং ভুলে যাও ইউর ট্রাভেলস তোমার সমস্যা, বলছে তুমি গান গান গিয়ে তোমার সমস্যাগুলোকে ভুলে যাচ্ছ না কেন। সেইট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলো যে বলছে তোমার এখানে হয়তো একটু থাকতে কষ্ট হচ্ছে, তো তুমি গান গিয়ে ওটাকে ভোলার চেষ্টা করছো না কেন, তুমি গান গাও, গান গিয়ে ওটাকে ভোলার চেষ্টা করো। হাউ ক্যান আই সিং, অ্যান্সার দ্য বার্ড, হাউ ক্যান আই সিং, কিভাবে আমি গাইতে পারি, কিভাবে, হাউ মানে কিভাবে, ক্যান মানে পারি, আই মানে আমি, সিং মানে গান গাওয়া, যে কিভাবে আমি গান গাইতে পারি,
অ্যান্সার দ্য লিটল বার্ড, ওই ছোট্ট পাখিটি বলল, অ্যান্সার মানে উত্তর দেওয়া, উত্তর দিল সে। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, বলছে আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই দ্য ট্রিজ, ওই গাছপালাগুলো, অ্যান্ড দ্য লেক, এবং হ্রদ, অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, এবং সবুজ যে ধানের ক্ষেত বা সবুজ যে ধানের গাছ তারা গ্রো করছে, গ্রোয়িং করছে, বেড়ে উঠছে ইন দ্য ফিল্ড, মাঠে। বলছে আমি কিভাবে গান গাইব, আমি গাছ দেখতে চাই, আমি হ্রদ দেখতে চাই, আমি সবুজ যে গাছপালা রয়েছে, সবুজ যে ফসল বা সবুজ যে ধানের ক্ষেত, সেখানে যে ধানের গাছরা বেড়ে উঠছে, আমি সেগুলো দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর আ ওয়াক, বলছে যদি তুমি এটাই চাও, ইফ দ্যাটস অল, এই সব কিছু, ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তুমি চাও, আই উইল টেক ইউ ফর আ ওয়াক, ওয়াক মানে হাঁটা, আমি তোমাকে একটু হাঁটতে নিয়ে যাব। সেইট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললেন, সেপ্টেম্বর বললেন কি যে যদি তুমি এটাই চাও তাহলে তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু খাঁচাই করে নিয়ে যাবো আর কি, এটা বলতে চাওয়া হয়েছে। তারপরে আমরা চলে যাবো 45 পেজে, যে সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। সি পিকড আপ দ্য কেজ, সে খাঁচাটাকে তুললো, অ্যান্ড ওয়াক ডাউন, এবং হেঁটে চলে গেল টু দ্য লেক, হ্রদের কাছে, রাউন্ড হুইচ গ্রিউ, যেখানে চারপাশে জন্মেছিল বা বড় হয়েছিল দ্য উইলো ট্রিজ, উইলো গাছ, উইলো গাছ দিয়ে ঘেরা বেশ একটা হ্রদের কাছে ও চলে গেল। সি স্টুড এট দ্য এজ অব দ্য রাইস ফিল্ডস দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি। সি স্টুড, সে দাঁড়িয়েছিল এট দ্য এজ অব দ্য রাইস ফিল্ডস, ওই ধানের ক্ষেতের একদম কিনারাতে, এজ মানুষের কিনারা বা ধারে, একদম ধানের ক্ষেতের পাশে দাঁড়ালো, দ্যাট স্ট্রেচ, যেটা বিস্তৃত ছিল, অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যতটা দু চোখ যায়, দু চোখ যত দূর যায় তত দূর যেন ধানের ক্ষেত দেখা যাচ্ছিল, শুধু ধান চাষ হয়েছে। এরকমটা যদি আমরা গ্রামের দিকে দেখি অনেক সময় দেখাও যায়, যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সামনে শুধুই ধান চাষ, শুধুই ধান চাষ, শুধুই ধানের যে চাষ হয়েছে সেটা জমি দেখা যাচ্ছে হয়। তারপর বলছে যে আই উইল টেক ইউ আউট এভরি ডে, আমি তোমাকে প্রত্যেক দিন বাইরে নিয়ে আসবো, টেক মানে হচ্ছে নিয়ে আসা, ইউ মানে তোমাকে, এভরি ডে মানে প্রত্যেকদিন, আমি তোমাকে প্রত্যেকদিন বাইরে নিয়ে আসবো, সি সেইড, সে বলেছিল। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, এবং আমি তোমাকে কেবলমাত্র, অনলি মানে কেবলমাত্র, ওয়ান্ট মানে চাই, টু মেক তৈরি করতে ইউ হ্যাপি, তোমাকে খুশি করতে, হ্যাপি মানে খুশি, যে বলছে যে আমি তোমাকে এখানে প্রত্যেক দিন নিয়ে আসবো, বলছে আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সবসময় খুশি রাখতে চাই। ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড, ইটস নট দ্য সেম থিং, বলছে এটা একরকম জিনিস নয়, ইটস নট দ্য সেম থিং, সেম মানে হচ্ছে একই রকম, থিং মানে জিনিস, ইটস নট মানে ইট ইজ নট, এটা হয় না, সেম থিং, একই রকম জিনিস, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বললো, ছোট্ট পাখিটি বললো কি যে এটা একরকম জিনিস নয়, তুমি যেটা বলছো যে তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমাকে খুশি রাখতে চাও, কিন্তু এটা একই জিনিস নয়, তুমি এটা করছো না, তো বলছো আমি তো খুশি নেই, তুমি আমাকে খুশি রাখছো না। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ দ্য অফ আ কেজ, বলছে দ্য রাইস ফিল্ডস মানে হচ্ছে ধানের ক্ষেত, অ্যান্ড দ্য লেক এবং হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং উইলো গাছ, লুক মানে দেখায়, কোয়াইট ডিফারেন্ট কিছুটা আলাদা, হোয়েন ইউ সি যখন তুমি দেখো, দেম তাদেরকে, থ্রু দ্য বার্স অফ আ কেজ মানে একটা খাঁচার গড়ার থেকে বা একটা খাঁচার ভেতর থেকে, যখন তুমি একটা উইলো গাছকে দেখবে বা একটা হ্রদ দেখবে বা একটা ধানের ক্ষেত দেখবে, সেটা কিন্তু দেখতে কিছুটা অন্যরকম লাগবে, কিছুটা আলাদা দেখায়, যে তুমি খাঁচার বাইরে যেভাবে দেখবে সেভাবে কিন্তু দেখায় না। কিছুটা আমরা যদি ঘরে বন্দি রাখা হয়, কাউকে যদি ঘরে বন্দি রাখা হয়, আমরা যদি জানলা দিয়ে সব কিছু অবজার্ভ করি, যেরকমটা জেলখানার মতো আর কি, তখন দেখা যায় যে কতটা কষ্ট হয় বাইরে বেরোনোর জন্য, বাইরের প্রকৃতিকে উপভোগ করতে কার না ভালো লাগে। তো সেটাই এখানে বোঝানো হয়েছে, যে পাখিটা আসলে বাইরে যেতে চাইছে, খাঁচার বাইরে যেতে চাইছে, কিন্তু তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তারপর কি আছে, সো সি ব্রট হিম হোম আগেইন অ্যান্ড গেভ হিম সাপার, তারপর এইসব শোনার পরে সে কি করলো, ব্রট হিম হোম, ব্রট মানে হচ্ছে আনা, ব্রিং মানে হচ্ছে আনা, তার পাস্ট মানে হচ্ছে ব্রট, সে তাকে আনলো হোম আগেইন, তাকে আবার বাড়িতে নিয়ে আসলো, অ্যান্ড গেভ হিম সাপার, আবার তাকে খাবার দিল, গেভ মানে দিয়েছিল, হিম মানে তাকে, সাপার মানে খাবার, আবার তাকে খাবার দিল। বাট হি উডন্ট ইট আ থিং, বাট হি উডন্ট ইট, সে খাচ্ছিল না, ইট মানে খাওয়া, আ থিং একটা জিনিস, সে একটা দানাও খাচ্ছিল না, কিছুই খাচ্ছিল না। দ্য প্রিন্স ওয়াজ অ্যানসাস, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানসাস, প্রিন্সেস মানে ওই রাজকুমারী, ওয়াজ ছিল অ্যানসাস মানে উদ্বিগ্ন, এবার একটু চিন্তায় পড়লো রাজকুমারী, এবার চিন্তায় পড়ে গেল যে কি হলো রে বাবা, খাচ্ছে না কেন, পার হ্যাপস হয়তোবা হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমোরো, সি থট, পার হ্যাপস হয়তোবা হি উইল হ্যাভ, সে হয়তো গট ইউজ টু,
মানে ব্যবহৃত হয়ে পড়বে বা সে হয়তো অভ্যস্ত হয়ে পড়বে, ইউজ টু মানে অভ্যাস বা অভ্যস্ত হয়ে পড়া, টু ইজ কেস তার খাঁচার সঙ্গে বাই টুমোরো আগামীকাল অব্দি, সেই সি থট সে ভেবেছিল। সে ভাবলো কি যে হয়তো বা সে ওই খাঁচার সঙ্গে আগামী দিনে অভ্যস্ত হয়ে পড়বে। অ্যান্ড নেক্সট ডে হোয়েন সি অ্যাওক সি ক্রাইড আউট গুড মর্নিং ইন আ চিয়ারফুল ভয়েস। অ্যান্ড নেক্সট ডে এবং পরবর্তী দিন হোয়েন সি অ্যাওক যখন সে জেগে উঠলো সি ক্রাইড আউট সে চিৎকার করে বলল গুড মর্নিং সুপ্রভাত ইন আ চিয়ারফুল ভয়েস একটা আনন্দের সুরে। মানে ওই যে রাজকুমারী যিনি ছিলেন উনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু আনন্দের সুরে বললেন যে গুড মর্নিং, ভেবেছে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। সি গট নো অ্যান্সার, সে কিন্তু কোনো উত্তর পেল না। গট মানে পাওয়া, নো অ্যান্সার কোনো রকম উত্তর, মানে না না অ্যান্সার মানে উত্তর, সে কোনো রকম উত্তর পেল না। সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ, সি জাম্পড অফ সে লাফিয়ে উঠলো অফ বেড বিছানা থেকে, সে বিছানা থেকে লাফিয়ে উঠলো অ্যান্ড র্যান এবং দৌড়ে চলে গিয়েছিল টু দ্য কেজ ওই খাঁচাটির কাছে। সে লাফিয়ে কি করলো ওই খাঁচাটির কাছে চলে গিয়েছিল। সি গেভ আ স্টার্টলেট ক্রাই, সি গেভ মানে সে দিয়েছিল আ স্টার্টলেট ক্রাই, স্টার্টলেট মানে হচ্ছে স্টার্টেলড মানে হচ্ছে মানে হঠাৎ করে মানে খুব আচমকা আর কি, ক্রাই মানে হঠাৎ করে সে কেঁদে উঠলো যে কি হলো ব্যাপারটা, যে পাখিটার কি হয়ে গেল। সি হি ইজ স্টার্টেলড ক্রাই ফর দিয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড, ফর দিয়ার যার জন্য সেখানে দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি লে মানে শুয়েছিল, যেহেতু ওই ছোট্ট পাখিটি লে শুয়েছিল উইথ ইজ আইস ক্লোজ তার চোখ বন্ধ করে, অ্যান্ড ই লুকড অ্যাজ এবং তাকে দেখাচ্ছিল যে ইফ হি ওয়ার ডেড সে মৃত, মানে যেহেতু সে চোখ বন্ধ করে শুয়েছিল এবং প্রায় মৃতদেহের মতো মনে হচ্ছিল যে পাখিটা মনে হয়ে মারা গেছে এরকম মনে হচ্ছিল, সে কাঁদতে শুরু করল। সি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজাটা খুললো এবং তাকে লিফট মানে তুলে নিল, হিম আউট তুলে বাইরে বের করে আনলো, সে হচ্ছে ওই খাঁচার দরজাটা খুলে তাকে বাইরে বের করে আনলো। সি গেভ আ সব অফ রিলিফ, সে একটুখানি নিস্তার পেল, সব অফ রিলিফ মানে সে নিস্তার পাওয়া মানে মানে একটুখানি জীবন পাওয়া বলতে পারি, মানে হঠাৎ করে কেউ যখন আতঙ্কিত হয়ে পড়ে যে ভয় পেয়ে যায় তারপরে যখন আবার মনে হয় যে না ভয় কিছুটা কম, মানে যেটা সমস্যাটা ছিল সমস্যাটা সমাধান হয়ে গেছে, তখন সে কি হয় একটু নিস্তার পায় সেটা বলা হয়েছে। ফর সি ফেল দ্যাট, যেহেতু সে অনুভব করেছিল দ্যাট যে হিজ লিটিল হার্ট তার ছোট্ট হৃদয় ওয়াজ বিটিং স্টিল তখনও চলছে, মানে তার যে হার্ট বিটটা ওই যে পাখিটার যে হার্ট বিটটা তখনও চলছিল, সেটা দেখে সে একটুখানি নিস্তার পেল। ওয়েক আপ লিটিল বার্ড সি সেইড, সে বলল যে উঠে পড়ো ছোট্ট পাখি, সি বিগান টু ক্রাই সে এবার কাঁদতে শুরু করলো, অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটিল বার্ড এবং তার চোখের জল, টিয়ার্স মানে চোখের জল, ফেল মানে পড়েছিল অন দ্য লিটিল বার্ড ছোট্ট পাখিটির উপর, এবার সে কাঁদতে শুরু করলো এবং তার চোখ দিয়ে জল বেরোচ্ছিল এবং চোখের জলগুলো গড়িয়ে গড়িয়ে পাখিটার উপর পড়ছিল। আই ক্যানট সিং আনলেস আই এম ফ্রি, অ্যান্ড ইফ আই ক্যানট সিং আই ডাই, আই ক্যানট সিং আমি গান গাইতে পারবো না আনলেস আই এম ফ্রি যতক্ষণ আমি মুক্ত হই, যতক্ষণ আমি স্বাধীন হই তত সময় আমি গান গাইতে পারবো না, অ্যান্ড এবং ইফ আই ক্যানট সিং যদি আমি গান গাইতে না পারি আই ডাই আমি কিন্তু মারা যাব, হি সেইড সে বলেছিল। ওই পাখিটি বলল কি যে আমি গান গাইতে পারছি না আমাকে গান গাইতে দাও, আমি যদি না গান আমি যদি না মুক্ত হই এখান থেকে তাহলে আমি গান গাইতে পারবো না, আর যদি আমি গান গাইতে না পারি তাহলে কিন্তু আমি মারা যাব হয়তো, সেটা বলল হি সেইড সে বলেছিল। দেন টেক ইউর ফ্রিডম দ্য প্রিন্সেস সেইড, এবার কি হলো দেন তাহলে টেক মানে নাও ইউর ফ্রিডম তোমার স্বাধীনতা, ঠিক আছে তুমি তাহলে তোমার স্বাধীনতা নাও, দ্য প্রিন্সেস সেইড ওই প্রিন্সেস বললেন। আই সার্ট ইউ ইন আ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ, আই সার্ট ইউ আমি তোমাকে বন্ধ করেছিলাম ইন আ গোল্ডেন কেজ একটা সোনার খাঁচায় বিকজ কারণ আই লাভড ইউ আমি তোমাকে অত্যন্ত ভালোবাসতাম, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ এবং তোমাকে চেয়েছিলাম অল টু মাই সেলফ একদম নিজের করে পেতে, মানে তুমি শুধু আমার কাছে থাকবে আমার জন্য গান গাইবে এরকমটাই আমি চেয়েছিলাম তাই তোমাকে আমি বন্দী করেছিলাম, বাট আই নেভার নিউ কিন্তু আমি কখনোই জানতাম না, নেভার মানে কখনোই না, নিউ মানে জানা, যে আমি নেভার নিউ কখনোই জানিনি বা কখনোই বুঝতে পারিনি ইট উড কিল ইউ, ইট উড কিল এটা তোমাকে মেরে ফেলবে, ইউ মানে তোমাকে এটা ইট মানে ইট ইহা ইট এটা তোমাকে মেরে ফেলতে পারে, যে এরকমটা করলে তুমি যে মারা যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। গো যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, বলছে ফ্লাই অ্যাওয়ে উড়ে যাও অ্যামং দ্য ট্রিজ ওই যে সমস্ত গাছপালা রয়েছে, দ্যাট অ্যারাউন্ড দ্য লেক ওই লেকের চারপাশে হ্রদের চারপাশে যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো তুমি উড়ে যাও, অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস এবং সবুজ যে ধানের ক্ষেত
তার উপর দিয়ে উড়ে যাও। গ্রিন মানে সবুজ, রাইস ফিল্ড মানে ধানের ক্ষেত, ধানের ক্ষেতের, সবুজ ধানের ক্ষেতের উপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওয়ান ওয়ে। আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসবো। এনাফ মানে যথেষ্ট, লাভ মানে ভালোবাসা। টু লেট ইউ বি হ্যাপি, তোমাকে খুশি রেখে, লেট ইউ বি হ্যাপি বা তোমাকে খুশি দেখে, হ্যাপি মানে খুশি। ইন ইয়োর ওয়ান ওয়ে, ইয়োর মানে তোমার, ওয়ান মানে নিজের, ওয়ে মানে পথে, তোমার নিজের পথে, বা তুমি নিজে যেভাবে সুখী থাকতে চাও তুমি ওভাবে সুখে থাকলেই আমি তোমাকে যথেষ্ট ভালোবাসবো, কোনো অসুবিধে নেই। সি থ্রি ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল। সি থ্রি ওপেন দ্য উইন্ডো, সে কি করলো, ওই জানলাটা খুলে দিল, অ্যান্ড জেন্টলি প্লেস দ্য বার্ড, এবং আস্তে করে ওই পাখিটাকে রাখলো অন দ্য সিল। সিল মানে হচ্ছে বলতে পারি আমরা যে পাখিদের যে ন্যারো সেল বিলো উইন্ডো, মানে জানলার নিচে একটা জায়গা, সেটাকে বলা হয় সিল, ওখানে দাঁড়াতে পারবে, তো সেখানে তাকে দাঁড়াতে বললো। এবার পাখিটা বলছে যে আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, বলছে আমি ফিরে আসবো, আই উইল কাম, আমি আসবো বিকজ, কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, লিটল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, বলছে ছোট্ট রাজকুমারী আমি তোমাকে ভালোবাসি এবং আমি ফিরে আসবো। সেট দ্য বার্ড, ছোট পাখিটি বলল, অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং আই উইল সিং ইউ, এবং আমি তোমার কাছে এসে গান গাইবো, দ্য লাভলিয়েস্ট সং, সবচেয়ে সুন্দর গানগুলো আই নো, আমি জানি, আমি যত সুন্দর সুন্দর গান জানি সেগুলো তোমার কাছে এসে আমি গিয়ে যাব। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে হয়তো উড়ে যাব, বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি অবশ্যই সবসময় ফিরে আসবো, অলওয়েজ মানে সবসময়। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনোই ভুলবো না, নেভার মানে কখনোই না, ফরগেট মানে ভুলে যাওয়া, আমি তোমাকে কখনোই ভুলবো না, আমি যত দূরেই যাই না কেন আমি তোমার কাছে আসবো এবং গান গাইব। দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন টু দ্য ব্লু। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার ডানাগুলোকে খুলে দিল, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে, ওপেন মানে খোলা, উইংস মানে সে ডানা, ফ্লিউ মানে সে উড়ে যাওয়া, উড়ে গিয়েছিল, রাইট অ্যাওয়ে ইন টু দ্য ব্লু, নীলের দিকে উড়ে গেল। নীলের দিকে বলতে এখানে নীল আকাশের দিকে বলা হয়েছে, ব্লু মানে এখানে নীল, কিন্তু এখানে নীল যে আকাশ, নীল আকাশে সে তার ডানা মেলে উড়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, সেপ্টেম্বর কেপ্ট মানে রাখতো হার উইন্ডো, তার যে ঘরের যে জানালা সেটাকে, ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রে, দিনে এবং রাত্রে সবসময় তার জানলাটাকে খোলা রাখতো, সো দ্যাট, যাতে দ্য লিটল বার্ড মাইট কাম ইন টু হার রুম, ওই ছোট্ট পাখিটি হয়তো আসবে তার রুমে, হোয়েন এভার হি উইশ, যখন তার ইচ্ছে হবে, উইশ মানে ইচ্ছে হওয়া, হোয়েন এভার যখন, অর্থাৎ ছোট্ট পাখিটির যখনই ইচ্ছে হবে যাতে সে এখানে আসে। তো এখান থেকে আমরা একটা যে লার্ন করি বা যেটা শিখি সেটা কি শিখলাম, যে কোনো কিছুকে আমরা যদি পছন্দ করি সেটা আমাদের পোষ্য হোক বা যাই হোক না কেন, তাকে বন্দী রাখতে নেই, যে কোনো মানুষের, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব স্বাধীনতা দরকার হয়, তো তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত, তাদের মতো করে থাকতে দেওয়া উচিত, এটা এখানে বলা হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব, এরপরে আমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।